सत्ता का खेल तो चलेगा, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेंगी बिगड़ेंगी, मगर ये देश रहना चाहिए, इस देश का लोकतंत्र अमर रहना चाहिए। जातीय राजनीतिर एक सफल व्यक्तित्व अटल बिहारी वाजपेयी, ভাৰতৰ তিনি থৰৰ প্ৰধানমন্ত্ৰী এবং ভাৰত ৰত্নৰে সন্মানিত এই মহান জননায়কক পঞ্চম পুণ্যতিথিৰে শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰুচি নিউ জাড্ডা ওড়িশা পৰিবাৰ। শ্ৰী বাজপেয়ী একাধাৰে থিলে জনে ৰাজনেতা, ভাষাবিদ, প্ৰশাসক, পত্ৰকাৰ এবং লেখক। 1924 ডিচেম্বৰ 25 মধ্যপ্ৰদেশৰ গ্বালিয়ৰৰে সে জন্মগ্ৰহণ কৰিলে। তাঙ্ক পৈতৃক ৰাজ্য ইউপিৰু নিজৰ ৰাজনৈতিক যাত্ৰা আৰম্ভ কৰিলে বাজপেয়ী। নিজৰ বিস্ফোৰক ভাষণ পাই বেছ জনাশুনা শ্ৰী বাজপেয়ী। সেইলে বিজেপিৰ এভৰি এক শিৰোনামা যাহু বিৰোধী সন্মান কৰোঁ। পিলা দিনৰ হি জনে তেজস্বী বক্তা লে ভিক্টোৰিয়া কলেজৰু স্নাতকোত্তৰ ডিগ্ৰী হাচল কৰিলে বাজপেয়ী। আৰএছএছৰে সক্ৰিয় ভূমিকা তুলাউথিবা বাজপেয়ী 1957 জনসংঘ পাৰ্টি পক্ষৰু সংসদৰে পাদ থাপিলে। সে এভি একমাত্র নেতা লে যে ভারতর প্রতিনিধিত্ব করে সংযুক্ত রাষ্ট্রসংঘরে হিন্দিরে ভাষণ দিয়ে। বাজপেয়ী সেই সময় ভারতর প্রধানমন্ত্রী হয়ে যেতবে দেশের অর্থব্যবস্থা ভুষুড়া লাগি, চীন আকিস্তান ভারত সহ যুদ্ধ করা অন্টা ভিড়ে, সেই সময় বাজপেয়ী দেশের অর্থব্যবস্থা গতি দেওয়া সামরিক ক্ষেত্রে দেশক মজবুত করে ভারতক পরমাণু সম্পন্ন রাষ্ট্র বনাইবার বাজপেয়ীঙ্ ভূমিকা অতুলনীয়। তাঁক শাসনকালে 2001 দেশের সর্বশিক্ষা অভিযান আরম্ভ করে শিক্ষা ক্ষেত্রে এক নূয় ক্রান্তি আনিলে শ্রী বাজপেয়ী। সংসদরে যাহা ভাষণরে বিরোধী বি স্তব্ধ হয়ে যাওয়া, আজ সেই মহান জননায়ক ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীঙ্কর পুণ্যতিথি। 2018 অগস্ট 16 তারিখ অর্থাৎ আজির দিনরে সে পরপারিকু চালি যাইথিলে। ব্যুরো রিপোর্ট, নিউজ আড্ডা, ওড়িশা।